আসসালামু আলাইকুম দর্শক আজকে একটু ভিন্ন ধরনের রিপোর্ট রিপোর্ট বলবো না একটা গল্প বলি আপনারা অনেকের নামই জানেন এক সময় খুবই সন্ত্রাসী ছিল একবারে যার নামে মানে কাপা শুরু হতো যার টেলিফোন বা তাকে দেখলে সেই মানুষগুলো কিন্তু এক সময় তাদের মৃত্যুটা খুব করুণভাবে হয় এবং শেষ সময় তারা একদম মানে নির্জীব হয়ে যায় তাদের কোনো শক্তি থাকে না তাদের কোনো কিছুই মানে কি বলে অবশেষ থাকে না তখন সাধারণ মানুষের যতটুকু শক্তি সামর্থ্য থাকে এদের তাও থাকে না এবং মৃত্যুটা যে কী পরিমাণ করুণ হয় আমি একটা উদাহরণ দিই আপনারা নিশ্চয়ই এরকম উদাহরণ অনেকটা পেয়েছেন সাম্প্রতিককালে আরেকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে খন্দকার তানভীর ইসলাম জয় কঠিন এক সন্ত্রাসী একেবারে রীতিমতো ঢাকার মানে আন্ডার ওয়ার্ল্ড জগতের কিং ছিলেন তিনি একসময় সবাই তার নাম জানে এখনও নিশ্চয়ই অনেকের তার নামটা মুখে মুখে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মারা গেছেন যখন তিনি মারা যান তখন কিন্তু তিনি বাংলাদেশের পাসপোর্টও বহন করতে পারেননি ভারতীয় নাগরিক হিসেবে তিনি মারা গেছেন এবং অদ্ভুত ব্যাপার যে তার মারা যাওয়ার সময় পাশে কেউ ছিল না তিনি গোপনে একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেন এক পরিচারিকা ছিল স্থানীয় দুদিন পর পরপর রান্নাবান্না করে যেতেন ঘর পরিষ্কার করে চলে যেতেন আবার দুদিন পরে তিনি আসতেন তারপর যথারীতি তিনি দুদিন পরে এসছেন সেই পরিচারিকা তিনি যখন কি দরজা নখ করেন বেল দেন কোনো সারা শব্দ নেই পরিচারিকার মনের মধ্যে সন্দেহ হয় তিনি বাড়ির নিচে সিকিউরিটিকে খবর দেন সিকিউরিটিও মানে অবজার্ভ করে পর্যবেক্ষণ করে তাদেরও সন্দেহ হয় তারপরে পুলিশকে কল করে তালা ভাঙা হয় দেখে যে জয়ের মৃতদেহ সেখানে পড়ে আছে এই হচ্ছে শেষ পরিণাম তারপর কি হলো তারপর যুক্তরাষ্ট্র থেকে জয়ের এক বোন চলে আসলো কয়ালালামপুরে তিনি ভারতীয় দূতাবাসে গেলেন দূতাবাস থেকে ছাড়পত্র নিয়ে তারপরে সেই লাশটি রিলিজ করেন হাসপাতাল থেকে তারপর স্থানীয়ভাবে দাফন করা হয় তার লাশ বাংলাদেশে পর্যন্ত আসেনি এই হচ্ছে একেবারে শীর্ষ সন্ত্রাসী জয়ের শেষ জীবনটা দর্শক এসব জীবনটা বলি কারণে বা তুলে ধরি যে সবাই যাতে শিক্ষা নেয় যে আজকে শরীরে শক্তি আছে আজকে আমি বিশাল মানে বাচ্চা হয়ে গেলাম হয়তো সরকারের পৃষ্ঠপোষকতা আছে ক্ষমতাসীনদের মদত আছে ফলে আমি আজকে বিশাল হিরো কিন্তু আমার শেষ জীবনটা কি পরিমাণ যে পরিণতি হবে তার এবং মানে হিরো থেকে জিরো হতে যে সময় লাগে না এই তানবির ইসলাম জয় হচ্ছে তার প্রমাণ ঢাকার আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী খন্দকার তানবির ইসলাম জয় পলাতক অবস্থায় রাজধানীর কুয়াল্লামপুরের মানুষের রাজধানী কুয়ালাল্লমপুরে মারা গেছে গত বারোই এপ্রিল কুয়ালাল্লামপুরের একটি তালাবদ্ধ অ্যাপার্টমেন্ট থেকে পুডু থানা পুলিশ তার লাশ উদ্ধার করে এরপর সোমবার দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় আজ মঙ্গলবার সেখানে তাকে দাফন করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী জয়াতুদ্দিন তারেক রানা নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন বাংলাদেশ পরিষদ দপ্তরের এনসিবি ইন্টারপোল শাখা তানবিরুল ইসলাম জয়ের মৃত্যুর বিষয়টি জেনেছে তারা নিশ্চিত হতে মালয়েশিয়ার পুলিশের ইন্টারপোল শাখার সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকার আইজিপি বলছেন এই ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য নেই তবে নাম প্রকাশে অনিচ্ছুক কোয়ালালমপুরের বাংলাদেশ হাইকমিশনের একজন পদস্থ কর্মকর্তা বলেন জয়ের মৃত্যুর ঘটনাটি সঠিক তবে তিনি ভারতীয় পাসপোর্ট নিয়ে সেখানে অবস্থান করায় দূতাবাসে কিছু করার নেই একই কারণে তার কোনো খোঁজ তারা নেয়নি এদিকে পুলিশ সদর দপ্তর অবস্থিত ইন্টারপোলের শাখা কার্যালয় ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর কাছে বিষয়টি জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক আলী হায়দার চৌধুরী জানান বিষয়টি আমরা শুনেছি এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে মেল পাঠানো হয়েছে আচ্ছা এখানে একজন স্থানীয় সূত্র বর্ণনাটা দিয়েছে সন্ত্রাসী জয় অনেকদিন ধরে কোয়ালালামপুরের একটি অ্যাপার্টমেন্টে একা বসবাস করছিলেন কয়েক বছর আগে তিনি কিডনি রোগে আক্রান্ত হন তাকে ডায়ালাইসিস করা হতো ওই অ্যাপার্টমেন্টে একজন গৃহকর্মী দুদিন পর পর এসে রান্না ও ঘর পরিষ্কার করে চলে যেতেন গত বারোই এপ্রিল সকালে ওই গৃহকর্মী অ্যাপার্টমেন্টে সে কলিং বেল বাজানোর পরও কোনো সাড়া না পেলে বিষয়টি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মীদের জানান তারাও ডাকাটে কি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেন পুলিশ দরজা ভেঙে জয়ের লাশ উদ্ধার করে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া বা ইউকেএম হাসপাতালে পাঠায় সেই হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক ফারিদা মুহানুর লাশের ময়না তদন্ত করেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা জানান রবিবার ইউকে এম হাসপাতালের অধ্যাপিকা ফরিদা মুহানুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার সহকর্মীর ফোন নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন সোমবার সকালে সেই সহকর্মীকে ফোন দেওয়া হলে সেখানেই ভাইয়ের লাশের অপেক্ষায় বসেছিলেন জয়ের এক বোন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি লাশ নিতে মালয়েশিয়া এসেছেন অধ্যাপকের সহকর্মী তাকে কথা বলতে অনুরোধ করলেও তিনি কথা বলতে রাজি হননি হাসপাতাল সূত্র বলছে জয়ের বোন যুক্তরাষ্ট্র থেকে কোয়ালালামপুর এসে সেখানকার ভারতীয় দূতাবাসের ভাইয়ের লাশের জন্য লিখিত আবেদন করেন সেই আবেদনের ভিত্তিতে দূতাবাস তাকে লাশ গ্রহণের এনওসি দেয় এই হচ্ছে তারপরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে লাশটি দাফন করা হয় সেখানে কে এই জয় নব্বই দশকে ঢাকার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ লিয়াকত থান্নানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আন্ডারওয়ার্ল্ডে আলোচিত হন তানভীর ইসলাম জয় কলাবাগানের বাগানের ধনাঢ্য একটি পরিবারের এই সন্তান সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদের সঙ্গে মিলে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন সে সময় তাদের গ্রুপটি পুলিশের কাছে সেভেন স্টার নামে পরিচিতি পায় জয়ের বিরুদ্ধে তিনটি হত্যাকাণ্ড দুইটি হত্যার চেষ্টা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে মারাত্মক যখন এবং চাঁদার জন্য শারীরিক ক্ষতির হুমকি দেওয়ার অনেকগুলো অভিযোগ ছিল দুই সালে জয়কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় জেল থেকে মুক্তি পেয়ে তিনি ভারতে চলে যান সেখানে থাকা অবস্থায় তারেক রান্না নামে পাসপোর্ট করে দুই এক সালে মালয়েশিয়া চলে যান আবার ভারতে আসেন ভারতে থাকার সময় তার নাম সেইশ শীর্ষ সন্ত্রাসীর পোস্টার প্রকাশ করে পুলিশ দুই সালে বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করে জয়ের বিরুদ্ধে দুই সালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফতাব আহমেদ খুনের ঘটনায় তার নাম আসে দুই হাজার সাত সালে রাজধানীর গড গিফট ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে গোলাগুলির ঘটনায়ও জয়ের জড়িত থাকার কথা ওঠে দুই সালে ভারতে অবস্থানের সময় সিআইডি তাকে গ্রেপ্তার করে সেখানে কিছুদিন জেল খেটে বেরিয়ে যান চলে যান কানাডায় এরপর টরেন্টোতে এর যে একাত্তর নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন সেখানে রানা অ্যাজাক্স নামে নিজের পরিচয় দিতে শুরু করেন দুই সালে কানাডা পুলিশ তার ব্যাপারে তথ্য পেয়ে তদন্ত শুরু করে দুই সালে কানাডার নির্বাচনের আগে তিনি সে দেশ ছেড়ে মালয়েশিয়ায় চলে আসেন এবং তার এটাই হলো তার শেষ যাত্রা মালয়েশিয়ার পরেই তিনি এই একাকী ছিলেন এবং জয় দুই বিয়ে করেছিলেন প্রথম স্ত্রী তার নাম আপন মামি প্রথম স্ত্রী তার আপন মামি আর সেই ঘরে একটা সন্তানও আছে তার দ্বিতীয় তার বিদেশি দ্বিতীয় স্ত্রীর ঘরেও একটা সন্তান আছে যাই হোক এইরকম গোলমেলে লোকদের জীবনটাও ব্যক্তিগত জীবনটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন না তো শেষ জীবনটা মানে জয় হয়তো জীবনে নিজেও ভাবেনি যে তার শেষ জীবনটা এমনভাবে শেষ হয়ে যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ